আসসালামু আলাইকুম সুপ্রিয় আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ছোট সোনামণিরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহ রশেষ রহমতে যেখানে আছো যেভাবে আছো ভালো আছো নিরাপদে আছো এবং সুস্থ আছো আমি ফেরদৌছি সুলতানা সহকারী শিক্ষক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ইংরেজি প্রথম পত্রের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত ইতিপূর্বে আমাদের সিলেবাস একটু চেঞ্জ হয়েছে আমাদের এখন সরকার যেভাবে সিলেবাস দেবে সেভাবেই আমাদের কাজ করতে হবে তো সরকার কর্তৃক ন্যাপে ন্যাপ ন্যাপের যে পরিবার পরিমার্জিত যে সিলেবাস দেয়া হয়েছে সেখানে শুধু ইএফটি থেকে আমাদের কাজ করতে হবে এখন ই ইউনিট ফিফটিন ইউনিট ফিফটিনের পেজ নং থার্টি এবং থার্টি ওয়ান থেকে আমরা কাজ করব ওখানে আমাদের এখন নির্ধারিত সিলেবাস দেয়া আছে ওই সিলেবাস অনুযায়ী আমাদের কাজ করতে হবে এখন আমরা পরবর্তী ক্লাসগুলি শুধু এফটি থেকেই নেব তো চলো আমরা যদিও আমাদের এগুলি সব হয়ে গেছে তারপরে আমরা রিভাইজ করছি তো আজকে আমাদের পাঠের বিষয়বস্তু হবে ইউনিট ফিফটিন পেজ নং থার্টি এবং থার্টি ওয়ান বইয়ের যে এক্সারসাইজগুলি আছে সেগুলি থেকে আমরা কাজ করব। ঠিক আছে তো চলো আমরা পাঠ্য বইটি হাতে নিই হ্যাঁ টেক্সট বই ইংলিশ ফর টুডে ক্লাস ফোর হাতে নেই তারপরে ইউনিট ফিফটিনে চলে যাই দেখি সেখানে পেজ থার্টিতে এবং থার্টি ওয়ানে আমাদের কি ইনস্ট্রাকশন আছে সেই অনুযায়ী আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে তো চলো আমরা আমাদের পাঠ্য বই হাতে নেই। চলো ইংলিশ ফর টুডে ক্লাস ফোর বইটি হাতে নাও পেন্সিল খাতা কলম এগুলি নিয়েও রেডি হও যেহেতু আমাদের বইয়েও কিছু কাজ আছে বইয়ের কাজগুলি তোমরা বইয়ের ভিতরে এত সময় পাবে না এই জন্য বইয়ের ভিতরেই লিখবে আর খাতার যে কাজটুকু সেটুকু আমি বলবো যখন তখন খাতায় লিখবে ঠিক আছে তো চলো ইউনিট ফিফটিনে চলে যাই পেজ থার্টি দেখো ইউনিট ফিফটিন সাগর অ্যান্ড ফ্যামিলি এই গল্পটি আমরা আগেই পড়েছি আমি এখন বাংলাটা সংক্ষেপে বলবো তাই না একটা ফ্যামিলির কথা এখানে বলা হয়েছে যে সাগর সে ক্লাস ফোরে পড়ে তার বয়স নয় বছর তার একটি ছোটো বোন আছে তার নাম কেয়া তার বয়স মাত্র তিন বছর তার বাবা একজন ডাক্তার মা একজন গৃহিণী তার দাদা একজন স্কুল টিচার ছিল কিন্তু সে এখন কাজ করে না তার দাদি তার মাকে বাড়ির কাজে সাহায্য করে সে অনেক স্মার্ট তারপরে তার না তার দাদা তার বাড়ির কাজে সাগরের বাড়ির কাজের জন্য তাকে হেল্প করে তাই না সে অনেকে স্মার্ট তার দাদি বাড়িতে কাজ করে সে ভালো পিঠা তৈরি করতে পারে বিশ্বের সে ভালো পিঠা তৈরি করার কারিগর তারপর তোমার সে তার বাগানে তার মায়ের বাগানে কাজ করে তাই না আমরা আগেই পড়েছি এই জন্য আমরা সংক্ষেপে এখন গল্পটি বলতেছি তার মা কী করে তার মা একজন ভালো বাগানে কাজ করতে পারে এবং ভালো সবজি মানে যা লাগ সে ওখানে লাগায় সবই সে ভালো তৈরি করতে পারে এই জন্য সে গর্বিত সে কী করে টমেটো শশা তাই না এগুলি তৈরি করে সে নিজেরা তো খাই তারপর প্রতিবেশীদেরও দেয় হ্যাঁ এবং সেগুলি অনেক সুস্বাদু এই ছিল আসলে সাগর ফ্যামিলির কথা এখন আমাদের আসলে গল্প পড়তে হবে না আমাদের পেজ থার্টি এবং থার্টি ওয়ানের যে কাজ আছে সেগুলি করার কথা বলা হয়েছে হুম ম্যাপ কর্তৃক যে পরিমার্জিত সিলেবাস সেখানে সেগুলির কথাই বলা হয়েছে তো দেখি আমরা বি আমাদের মূলত কাজ হবে এই যে বি কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য কোশ্চেন কোয়েশন ওয়ার্ডস তাই না হোয়াট হু হায় হোয়াই অ্যান্ড হাউ আমরা ইতিপূর্বে ডাব্লু এস কোশনগুলি কীভাবে করতে হয় সেগুলি নিয়মগুলি শিখেছি এবং কিছু প্র্যাকটিসও করেছিলাম মূলত এখানে ডাব্লু এস কোয়েশনেরই কাজ ঠিক আছে তো চলো আমরা একটু দেখে নিই যে কিভাবে আসলে কি বলেছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য কোয়েশ্চেন ওয়ার্ডস হোয়াট হু হায়ার ওয়াই অ্যান্ড হাউ অর্থটা কীরকম হয় যে প্রশ্নবোধক শব্দ কোশ্চেন ওয়ার্স হোয়াট হু হায় আর এবং হাউ ব্যবহার করে বাক্যসমূহ সম্পূর্ণ করো তো দেখি নাম্বার ওয়ান তোমরা বই ভিতরে এগুলি পেন্সিল দিয়ে লিখে ফেলো বইয়ের ভিতরে এই পেন্সিল দিয়ে লিখে ফেলো কারণ এত সময় পাবে না তো এই বইয়ের ভিতরে লেখো পরে খাতা সুন্দর করে লিখবে ঠিক আছে তো চলো আমরা একটু দেখি নাম্বার ওয়ান ড্যাশ ওল্ড ইজ সাগর তাহলে কি দিয়ে কোশ্চেন হতে পারে আমাদের উপরে যে প্রশ্নবোধক ওয়ার্ডগুলি আছে সেখান থেকে আমরা কি নিতে পারি হাউ ওল্ড ইজ সাগর তাই না লেখো হাউ ও ডাব্লিউ হাউ ওল্ড ইজ সাগর সাগরের বয়স কত লেখো হাউ ওল্ড ইজ সাগর হাউটা লিখে ফেলো পেন্সিল দিয়ে তাড়াতাড়ি টু ড্যাশ ইজ কেয়া তাহলে কি হবে হু ইজ কেয়া এখানে হু হবে তাই না হুম কে আ তারপরে দেখো নেক্সট থ্রি নম্বরে চলে যাও বইয়ের ভিতরেই পেন্সিল দিয়ে লিখে ফেলো এটা ডাস ইজ ফাদার ডু ড্যাস ডাস ইজ ফাদার ডু তাহলে কী হবে এখানে হোয়াট তাই না হোয়াট ডাস ইজ ফাদার ডু হোয়াট ডাস ইজ ফাদার ডু তাই না তার বাবা তার বাবা কী করেন তাই না তারপর একটা কি আছে চারে দেখো ড্যাশ ডাস ইজ ফাদার ওয়ার্ক তার বাবা কোথায় কাজ করে তার মানে কি কোথায় যদি হয় তাহলে কী হবে ফায়ার ফায়ার ডাস ইজ ফাদার ওয়ার্ক নাম্বার ফাইভ ড্যাশ হেলফ সিস মাদার উইথ দ্য গার্ডেন কে তার মাকে বাগানে সাহায্য করে অর্থাৎ কি দিয়ে কোশ্চেন হবে হু দিয়ে কোশ্চেন হবে হু হেল্প সিস মাদার উইথ দ্য গার্ডেন নাম্বার সিক্স ই সাগর প্রাউড হবিস মাদ অফিস মাদার্স গার্ডেন সাগর তার মায়ের বাগান নিয়ে গর্বিত কি হতে পারে বলো দেখো ওয়াই তাই না ওয়াই ইজ সাগর প্রাউড অফ মাদার্স গার্ডেন তো দেখো আমি আবার বলছি তোমরা একটু পেন্সিল দিয়ে লিখে ফেলো বইয়ের ভিতরে এটা কমপ্লিট করে ফেলো নাম্বার ওয়ান হাউ ওল্ড ইজ সাগর নাম্বার টু হু ইজ কেয়ার নাম্বার থ্রি হোয়াট ডাস ইজ ফাদার ডু ফোর হোয়াই ডাস হিজ ফাদার ফাদার ওয়ার্ক ফাদার ওয়ার্ক হ্যাঁ হু তারপরে নেক্সট ফাইভ হু হেল্পস ইস মাদার ইন দ্য গার্ডেন নাম্বার সিক্স হোয়াই ইজ সাগর প্রাউড অফ ইস মাদার্স গার্ডেন এগুলি আমরা সবই আসলে প্র্যাকটিস করেছিলাম ডাব্লু এস কোশনে তাই না তারপরটা কি দেখিত আমরা একটু নাম্বার সি না সি ইনস্ট্রাকশনে কী বলেছে পেয়ার অর্ক তাই না জোড়ায় জোড়ায় করে বলা আজ কান আনসার দ্য কোশ্চেনস ইন অ্যাক্টিভিটি বি তে যে কোশ্চেনগুলি দেওয়া আছে সেগুলি জোড়া জোড়া করে কোশ্চেন করতে হবে এবং অ্যান্সারও বলতে হবে ঠিক আছে তো চলো এইবার তোমরা খাতা খোলো দেখো কিভাবে আসলে পেয়ারঅর্গুলি করতে হয় একটা আমি করে দেখাই সি হুম চলো এবার আমরা খাতায় কাজ করি দেখো শীতে কি বলেছে কাজ পে আনসার দ্য কাজকানস ইন অ্যাক্টিভিটি বি যুগ্ম কাজ কার্য বিয়ের প্রশ্নগুলো জিজ্ঞেস করো এবং উত্তর দাও তাহলে দেখো কিভাবে এস ওয়ান এস টু মানে স্টুডেন্ট এক স্টুডেন্ট টু দুইজন ছাড়া তো আর জোড়ায় কাজ হয় না এজন্য জন্য এস ওয়ান এস টু তাহলে উপরে যে কোশ্চেনগুলি আছে ওগুলি কোশ্চেন করবে এবং আনসার দেবে আরেকজন তাই না তো দেখো এস ওয়ান এবার খাতায় লেখো তোমরা একটু হাউ ওল্ড ইজ সাগর সাগরের বয়স কত স্টুডেন্ট টু বলেছে হি ইজ নাইন তার বয়স নয় বছর এবার আবার এস ওয়ান বলেছে ইজ কেয়া কেয়া কে এস টু বলেছে সি ইজ সাগর লিটল সিস্টার সে সাগরের ছোট বোন তাই না তারপরে আবার এস ওয়ান করেছে হোয়াট ডাস সাগরস ফাদার ডু সাগরের বাবা কি করেন এবার এস টু স্টুডেন্ট টুতে কোশ্চেন অ্যান্সার দিয়েছে হি ইজ এ ডক্টর হি ইজ এ ডক্টর হি ইজ এ ডক্টর সে একজন তিনি একজন চিকিৎসক তাই না এখন দেখো স্টুডেন্ট উই আবার বলতেছে নাও টেল মি হোয়ার ডাস ইজ ফাদার ওয়ার্ক এখন তুমি বলো তার বাবা কোথায় কাজ করেন এবার কিন্তু স্টুডেন্ট টু কোশ্চেন করেছে এবার স্টুডেন্ট ওয়ান বলেছে ইনো হসপিটাল একটি হাসপাতালে এবার আবার স্টুডেন্ট টুও করেছে দেখো কোশ্চেন করেছে আমরা একটু দেখি হু না তার মাকে বাগানে সাহায্য করেন কে এবার বলেছে তার দাদি এবার এস টু আবার কোশ্চেন করেছে হোয়াই ইজ সাগর প্রাউড অফ ইস মাদার্স গার্ডেন তাই না সাগর তার মায়ের বাগান নিয়ে গর্বিত কেন এবার এস ওয়ান অ্যান্সার দিয়েছে কি একটু দেখি আমরা এস ওয়ান বলেছে বিকজ সি গ্রোজ দ্য বেস্ট টমেটোস অ্যান্ড কিউকাম্বার্স ইন দ্য লোকালিটি হ্যাঁ আমরা ওখানে দেখেছিলাম বইতে নেইবারহুড নেইবারহুডের সিমিলার ওয়ার্ড হলো লোকালিটি একটু চেঞ্জ করে লিখলাম বিকজ সি গ্রোজ দ্য বেস্ট টমেটোস অ্যান্ড কিউকাম্বার্স ইন দ্য লোকালিটি কারণ তিনি এলাকার সর্বোত্তম টমেটো শশা উৎপাদন করেন এবার এস টু বলেছে থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে এস ওয়ান বলেছে ইউ আর ওয়েলকাম তোমাকে স্বাগত বুঝতে পেরেছ তো আমাদের সি এর ইন্সট্রাকশনগুলি যেটা দেওয়া ছিল সেই অনুযায়ী আমরা ওয়ার্ক দিয়ে কোয়েশ্চেন আনসার তৈরি করলাম তো আমি আর একবার বলছি দেখো তোমরা একটু লিখে ফেলো হাউ ওল্ড ইজ সাগর হি ইজ নাইন হু ইজ কেয়ার এস টু সি ইজ সাগরস লিটল সিস্টার এইচ ওয়ান হোয়াট ডাজ সাগরস ফাদার ডু এস টু হি ইজ আ ডক্টর নাও ইউ টেল মি হোয়া ডাজ ইজ ফাদার ওয়ার্ক এস ওয়ান ইন ইউ হসপিটাল S2 who helps his mother with the um, garden. S1 his grandmother. S2 why is Sagar proud of his mother's garden? S1 because she grows the best tomatoes and cucumbers in the locality. S2 thank you. S1 you are welcome. Okay. তো এই ছিল আমাদের পেজ ইয়ার সি এর আনস আনসার তৈরি করা হলো কীভাবে করতে হবে জোড়ায় জোড়ায় প্রশ্ন এবং উত্তরগুলি তৈরি করতে হবে তো চলো আমরা এবার থার্টি ওয়ান পেজে কী আছে লেসনস ফোর ফাইভ ইউনিট ফিফটিনের লেসন্স ফোর ফাইভে চলে যায় সেখানে থার্টি ওয়ান পেজে আমাদের কী ইনস্ট্রাকশন দেওয়া আছে সেটা একটু দেখব দেখো লেসন্স ফোর ফাইভ ইউনিট ফিফটিন ডাব্লিউচ অর্স অ্যান্ড ডাস তাই না ডাব্লিউএচ ওয়ার্ডগুলি কখন ডু ব্যবহার করা হয় কখন ডাস ব্যবহার করা হয় সেটাই বলেছে তো এখানে বলেছে দেখো কোয়েশেন্স উইথ ডাব্লিউএচ ওয়ার্ডস অ্যান্ড ডু ডাস তাই না প্রশ্নবচক শব্দ সমূহ এবং ডু ডাস দেখো কোশ্চেন ওয়ার্ড এখানে কী কী আছে হোয়াই আর হু হাউ হোয়াট ওয়েন ওয়াই প্রথমে আছে হোয়াই আর ডু হোয়াই আর ডু দিয়ে কী কী হতে পারে দেখো হোয়াই আর ডু আই সিট হোয়াই আর ডু ইউ সিট হয় এটা একটু মনোযোগ দিয়ে শুনলেই হবে হোয়ার ডু উই সিট তাই না হোয়ার আর ডু লিভ দে এর আগে সবসময়ই ডু বসবে এটাই বোঝানো হয়েছে নেক্সট হু ডু আই নো হু ডু আই নো হু ডু ইউ নো হু ডু উই নো হু ডু দে নো ওই একই কথা আই ইউ উই দে এর আগে ডু বসে হাউ তারপরে হাউ দিয়ে ডু দিয়ে কীভাবে কোশ্চেনগুলি সেট করা হয়েছে দেখো হাউ ডু হাউ ডু আই ওপেন দিস হাউ ডু ইউ ওপেন দিস হাউ ডু ইউ ওপেন দিস হাউ ডু দে ওপেন দিস অর্থাৎ আমি তুমি তোমরা আমি তুমি তোমরা আমরা তারা এটা কীভাবে খুলি খোলে খোলে খোলো খোলে এইভাবে আর কি অর্থটা এরকম তাই না তারপর দেখো হোয়াট ডাস হি স্টাডি হোয়াট ডাস হি স্টাডি সে কী পরে তাই না অর্থটা সে কী পরে হোয়াট ডাস হি গেট আপ সরি হোয়েন ডাস হি গেট আপ হোয়েন ডাস হি গেট আপ কখন সে ঘুম থেকে ওঠে হোয়াই ডাস ইট রেইন হোয়াই ডাস ইট রেইন বৃষ্টি হয় কেন হোয়াই কেন হোয়াই হয়েছে কেন হোয়েন কখন হোয়াট কী হাউ কীভাবে হু কে আর কোথায় জানো তোমরা ডাব্লু এস কোশ্চেনগুলি কী কী হু হুইস হোয়ার হোয়েন হোয়াই হাউ হোয়াট তাই না এগুলি সবই ডাব্লিউ এস কোয়েশ্চেন তো চলো আমরা বিতে দেখি বিতে আমাদের কী ইনস্ট্রাকশন দেওয়া আছে চলো আমরা একটু বিতে চলে যাই চলো এবার আমরা বিতে একটু গিয়ে দেখি কমপ্লিট দ্য কোয়েশ্চেন উইথ ডু অর ডাস এবার বলেছে যে ডু অথবা ডাস দিয়ে প্রশ্নগুলো সম্পূর্ণ করো এটাও বইতে পেন্সিল দিয়ে লিখে ফেলো বইতে আপাতত পেন্সিল দিয়ে লিখে ফেলো পরে খাতায় লিখবে সুন্দর করে তাই না নাম্বার ওয়ান হোয়াট আর ইউর ফ্রেন্ডস নেমস হোয়াই আর ড্যাশ লিভ দেখো দে তাহলে কি দিয়ে আমাদের কোশ্চেন হবে ডু দিয়ে কোশ্চেন হবে তাই না অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে ডাজ হবে বাকি সব পার্সনের আগে ডু দিয়ে কোশ্চেন তৈরি করতে হবে বুঝতে পেরেছ বলেছে তোমার বন্ধুদের নাম কি তারা কোথায় বাস করে হোয়া আর ডু দেলিপ তারা কোথায় বাস করে নাম্বার টু হোয়াট ইজ ইউর ফাদার্স নেম তোমার বাবার নাম কি হোয়াট ড্যাশ হি ডু দেখো হি হি যেহেতু আছে তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর আগে ডাস দিয়ে কোশ্চেন তৈরি করতে হবে তাহলে কি হবে হোয়াট ডাস হি ডু তিনি কি করেন লেখো ডাস ডি ও ইএস ডাস নাম্বার থ্রি হোয়েন ড্যাশ উই লিভ স্কুল টুডে তাই না আজকে আমরা কখন স্কুল থেকে যাব কখন তাহলে কি হবে হোয়েন ডু উই লিভ উই যেহেতু আছে তাহলে অবশ্যই আগে ডু হবে হোয়েন ডু উই লিভ স্কুল টুডে অর্থটা কী হয় আজকে আমরা কখন স্কুল থেকে যাব নাম্বার ফোর দেখো হু ডু ইউ সিট নেক্সট টু ইন স্কুল লেখো হু ডু ইউ সিট নেক্সট টু ইন স্কুল স্কুলে তুমি কার পাশে বসো অর্থটা এরকম হু ডু ইউ সিট নেক্সট টু ইন স্কুল স্কুলে তুমি কার পাশে বসো লিখে ফেলো নাম্বার ফাইভে চলে যাও হোয়াট ইজ ইউর মাদার্স নেম হোয়াট ইজ ইউর মাদার্স নেম হোয়াট ইজ ইউর মাদার্স নেম তোমার মায়ের নাম কি হোয়াট ডাস শিডু তাই না এখানে সেই আছে যেন ডাস হোয়াট ডাস ডু তিনি কি করেন হোয়াট ডাস ওখানে লেখো ডাস হোয়াট ডাস সিডু অর্থাৎ হোয়াট ইজ ইউর মাদার্স নেম তোমার মায়ের নাম কি হোয়াট ডাস করেন দা বিসিট তাই না হাউ ডু দা বিস্কিট বিস্কিট গুলোর সাত কেমন হাউ ডু দ্য বিস্কিটস টেস্ট সাত কেমন হাউ দিয়ে যখন কোশ্চেন করা হয় কি হয় কিভাবে কত কেমন এই ধরনের ওয়ার্ডগুলি সাধারণত হাউ দিয়ে কোশ্চেন তৈরি করতে হয় তাহলে হাউ ডু দ্য বিস্কিটস টেস্ট বিস্কুটগুলোর স্বাদ কেমন ঠিক আছে তাহলে চলো আমরা সেভেনে চলে যাই ডু লেখো ওখানে সেভেনে চলে যাই নাম্বার সেভেনে বলেছে উই আর ইন ইংলিশ ক্লাস নাও হোয়েন ড্যাশ ইট ফিনিশ আমরা এখন ইংরেজি ক্লাসে রয়েছি এটা কখন শেষ হবে তাই না হোয়েন হোয়েন যেহেতু আছে কখন তাহলে ইট যেহেতু আছে তাহলে এর আগে ডাস দিয়ে কোশ্চেন ইট হি শি এগুলির আগে রহিম করিম অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের আগে ডাস দিয়ে কোশ্চেন তৈরি হয় মন থাকবে তাহলে কি হলো হোয়েন ডাজ ইট ফিনিশ এটি কখন শেষ হবে আমি আবার বলছি উই আর ইন ইংলিশ ক্লাস নাও হোয়েন ডাস ইট ফিনিশ আমরা এখন ইংরেজি ক্লাসে রয়েছে এটি কখন শেষ হবে নাম্বার এইট হোয়েন ড্যাশ ইউ গেট আপ ইন দ্য মর্নিং ইউ আছে তাহলে আর ডাস দিয়ে কোয়েশন হবে না কি দিয়ে কোয়েশ্চেন হবে ডু দিয়ে কোয়েশ্চেন হবে হোয়েন ডু ইউ গেট আপ ইন দ্য মর্নিং তুমি সকালে কখন ঘুম থেকে উঠো তাই না হোয়েন ডু ইউ গেট আপ ইন দ্য মর্নিং তুমি সকালে কখন ঘুম থেকে ওঠো নাইন নাম্বার নাইন হোয়াট ডু ইউ ডু অন দ্য উইকেন্ড সাপ্তাহিক ছুটির দিনে তুমি কী করো উইকেন্ড হলো সাপ্তাহিক ছুটি হোয়াট ডু ইউ ডু অন দ্য উইকেন্ড হোয়াট ডু ইউ ডু অন দ্য উইকেন্ড হোয়াট ডু ইউ ডু অন দ্য উইকেন্ড তুম সাপ্তাহিক ছুটির দিনে তুমি কী করো নাম্বার টেন হাউ ডু ইউ কাম টু স্কুল হাউ ডু ইউ কাম টু স্কুল তুমি কীভাবে স্কুলে যাও তাই না তুমি কীভাবে স্কুলে যাও বা তুমি কীভাবে স্কুলে আসো তুমি কিভাবে স্কুলে যাও বা আসো দুটাই হয় দু’টাই হয় সেন্সে হুম তাহলে হাউ ডু ইউ কাম টু স্কুল তুমি কিভাবে স্কুলে যাও বা আসো তাই না তাহলে আমরা আবার একটু দেখে নিচ্ছি দেখো প্রথম থেকে আবার একটু দেখি কমপ্লিট দ্য কোশেনস উইথ ডু আর ডাস অর্থাৎ ডু ডাস ব্যবহার করে কোশ্চেনগুলি তৈরি করতে হবে সেই ক্ষেত্রে আমরা জানি যে আই ইউ দে আগের এতে আমরা সেগুলি দেখে এসেছি কোনগুলির আগে ডু বসে আই ইউ উই দে তাই না এগুলির আগে ডু বসে এবং হি শি ইট এগুলির আগে ডাস বসে আমরা আগেই এতে দেখে এসেছি তো সেই অনুযায়ী আমরা কোশ্চেনগুলি কোশ্চেনের অ্যান্সারগুলি কোশ্চেনগুলি তৈরি করলাম তাই না তো প্রথম কমপ্লিট দ্য কোয়েশনস উইথ ডু ওয়ার ডাস দেখো আমি আবার প্রথম থেকে বলছি তোমরা একটু বইয়ের ভিতরে পেন্সিল দিয়ে লিখে ফেলো হোয়া হোয়াট আর ইউর ফ্রেন্ডস নেমস হোয়া ডু দে লিভ হোয়াট ইজ ইউর ফাদার্স নেম হোয়াট ডাস হি ডু হোয়েন ডু উই লিভ স্কুল টুডে হু ডু ইউ সিট নেক্সট টু ইন স্কুল হোয়াট ইজ ইউর ফাদার্স নেম হোয়াট ডাস হি ডু হাউ ডু দ্য বিস্কিটস টেস্ট উই আর ইন ইংলিশ ক্লাস নাও When does ইট ফিনিশ When ডু ইউ গেট আপ in দ্য মর্নিং What ডু ইউ ডু অন দ্য উইকেন্ড হাউ ডু ইউ কাম টু স্কুল ঠিক আছে তারপর ছিটে দেখো প্যারর কান্ড আনসার দ্য কোশ্চেন ইন অ্যাক্টিভিটি বি ওই ওটাই আর কি এস ওয়ান এস টু লিখে যেভাবে আমরা আগে দেখিয়েছি সেটাই করতে হবে যেমন হোয়ার আর ইউ হোয়াট আর ইউর ফ্রেন্ডস নেম হোয়ার আর ডু দ্য লিভ তাই না এভাবে হোয়াই হোয়াট আর ইউর ফ্রেন্ডস নেম এস টু বলবে মাই ফ্রেন্ডস নেম ইস এরকম আর কি হ্যাঁ তো এইভাবে নিজেরা একটু প্র্যাকটিস করবে মূল কাজটি আমরা শেষ করে ফেললাম তো চলো আমরা পাঠের একেবারেই শেষে চলে এসেছি আমরা এখন যে কয়টি ক্লাস হবে আমরা এপটি থেকেই ক্লাসগুলি করব যেহেতু নেপ থেকে আমাদের পরিমার্জিত সিলেবাস দিয়ে দিয়েছে সেই অনুযায়ী আমাদের কাজের ইনস্ট্রাকশন আছে সেই অনুযায়ী আমরা কাজ করবো তোমরা একটু জেনে নাও আমাদের এখন নতুন সিলেবাসে কি কি কাজগুলি দেওয়া আছে একটু দেখিয়ে নিচ্ছি তো দেখো নতুন যে পরিমার্জিত সিলেবাস এসেছে ন্যাপ থেকে সে সেখানে আমাদের রিভাইজ অংশগুলি এইভাবে দিয়ে দিছে ইউনিট ফিফটিন তোমরা একটু লিখে ফেলো তাড়াতাড়ি লিখে জানতে হবে সিলেবাসটা তোমাদের সবাই ইউনিট ফিফটিন সেভেন্টিন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি এইট থার্টি থার্টি থ্রি থার্টি ফোর ফর্টি টু এই কয়টি ইউনিট আমাদের রিভাইজ করতে হবে পেজ নংও দিয়ে দিয়েছে পেজ নংটাই হলো আসল এখান থেকে আমাদের কাজ করতে বলা হয়েছে যেমন আজকে আমরা থার্টি থার্টি ওয়ানে যা কিছু ছিল কাজ করেছি দেখো পেজ নং থার্টি থার্টি ওয়ান থার্টি ফোর থার্টি ফাইভ ফর্টি টু ফর্টি থ্রি ফর্টি সিক্স থেকে ফর্টি নাইন ফিফটি সিক্স ফিফটি সেভেন সিক্সটি সিক্সটি সিক্স সিক্সটি সেভেন সিক্সটি এইট সিক্সটি নাইন এইটি ফোর থেকে এইটি সিক্স এই ছিল আমাদের নেট কর্তৃক পরিমর্জিত সিলেবাস আমরা এখন থেকে এই অনুযায়ী কাজ করবো ঠিক আছে নেক্সট ক্লাসে আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাস নিয়ে আবার হাজির হব ওই অনুযায়ী তো আজ আর নয় এই বলেই আমি আমার পাঠ শেষ করছি আর এতক্ষণ সোনামণিরা কষ্ট করে আমার সাথে থাকার জন্য তোমাদের অশেষ অশেষ ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে এবং আল্লাহকে স্মরণ করবে ঠিক আছে আল্লাহ হাফেজ ফি আমানিল্লা